ছেলে তো খায় না অনেক ছোট। আমার মেয়ে খাবে না আজকে। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি নিজস্ব একটা ইয়ে শেয়ার করতেছি, বিকালে নাস্তার আইটেম, মানে কীভাবে আমি চিকেন তান্দুরি ঘরোয়া উপায়ে বানাই আর কি। আর যেহেতু আমার মেয়ে চিকেনের সবগুলো আইটেমই পছন্দ করে, তো আমি বেশিরভাগ মানে চেষ্টা করি যে বিকালবেলা ওকে চিকেনের, যেই দিন আমি বাসার চিকেন রান্না করি না, ওই দিন বিকালবেলা হলেও একটু চিকেনের কোনো নাস্তা, ওকে স্ন্যাক আইটেমগুলো রেডি করে দেওয়ার জন্য। তো আজকে অনেকদিন আমি চিকেন তান্দুরিও বানাই নাই বাসায়, তো হঠাৎ মাথার মধ্যে আসলো যে না, ওকে আজকে চিকেন ইয়ে করে দিই। তো সকালে বলতেছে যে কি তুমি, মানে ওদের তো আবার অনেক পড়া, যদিও পরীক্ষার মধ্যে কম আসে, বাট টিচার তো অনেক পড়া দে, তো ছোট মানুষ এতগুলো কমপ্লিট করা তো টাফ, মাশাল্লাহ পারে। তো আমি ওকে মানে বিভিন্ন রকমে এনকারেজ করি যে তোমার জন্য এই গিফট সেই গিফট এগুলো বলি। তারপরে ওকে আজকে বললাম যে তোমার ফেভারিট নাস্তা আজকে কী করবো বলো, বলে যে দাঁড়াও আমি চিন্তা করি। তো আমি কী করছি, ও বলতেছে ওকে আমার জন্য চিকেনের একটা ইয়ে করো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আজকে তান্দুরি চিকেন করবো। আর ও বলছে আচ্ছা তাহলে তুমি করো, আমি সব লেখাপড়াগুলো কমপ্লিট করে ফেলি। তা আমি তো এমনিতে ওর পাশে বসি না, ওকে জাস্ট একটু দেখাই দিলে হয়, তা আমিও ওর পাশে বসি না, ওর জন্য আমি এগুলো রেডি করলাম। এই যে আমি তান্দুরির মশলাও ইউজ করছি, এমনি ঘরোয়া যে মশলাটা ছিল ওইটাও দিছি, সবগুলা মানে জিরা দিলাম 2 চামচ পরিমাণ, তারপরে লাল মরিচ, তারপরে হলুদ একটু, তারপরে আবার আমি বাসায় কিন্তু সব ধরনের মশলা দিয়ে একটা মানে গরম মশলার ইয়ে করছি, প্রায় 10-15 রকমের মশলা দিয়ে। তো ওইটারও ওইখান থেকেও প্রায় 1 চামচের মতো দিছি। তারপর সরষার তেল দিলাম, তারপরে আমাদের যে ঘরোয়া সয়াবিন তেল ইউজ করি ওই তেলটাও দিলাম সবগুলো। আসলে সরিষার তেল দিলে মানে তান্দুরি তান্দুরি একটা ফ্লেভার আসে। আর আমি তো ওই যে কয়লা ধোঁয়া, কয়লা দিয়ে একটা যে ধোঁয়া দেয় ওইটাও তো দিতে পারি না, এইখানে তো ছিল না, আর আমার পসিবল ছিল না যে না হয় দিলে টেস্টটা একটু মানে পুরো ফুলফিল হয়ে আসতো, বাট এমনিতেই অনেক স্বাদ হয়েছে, আমরা তো মোটামুটি খেয়ে ফেলছি। তা আমি এগুলো সবগুলাকে মানে এখানে একটা চিকেন কেটে কুটে ধুয়ে সবগুলো এখন আমি ম্যারিনেট করে ফেলতেছি। মাঝখানে অবশ্য চিকেনগুলোর আমি কাটছিও যেহেতু ভিতরে ইন করার জন্য আর কি। তা আমি এগুলো সবগুলো উল্টায় পাল্টা দিচ্ছি। আর আজকে কি হলো আমি জানি না, বাট ক্যামেরাটা ধরার স্টাইলটা কেমন হয়েছে, মানে সাইজটা একদম স্মল সাইজটাই আসছে, বাট বিরক্ত লাগতেছে, যদিও ভিডিওটা খুব একটা খারাপ হয় নাই, বাট স্কিপ করবো না কি চিন্তা করছি, পরে বলতেছি এইসব মানে স্ন্যাক আইটেমগুলো হয়তো বা খুব একটা প্রতিদিন করাও হয় না, এই জন্যই আপলোড দিয়ে ফেলতেছি। তা আমি তো আজকে রান্না করছি, বাঁধাকপি ভাজি করছি সিমের ইয়ে দিয়ে, তারপর আবার মুরগিও রান্না করছি, তো ওইটার আর রেসিপিটা শেয়ারও করি নাই, প্রতিদিন তো মুরগি আর কি। তো ওই এটা তবে খুব টেস্ট হয়েছে শীতের দিনে সব মানে তরকারিটাই অনেক টেস্ট খেতে। তা আমি এটা কিন্তু ম্যারিনেট করি প্রায় মানে 3 ঘন্টা ওয়েট করছি, আর এক একজনে এক একটা টাইম সিলেক্ট করে দেবার যে আর যেভাবে ইচ্ছা। আর টক দইটা দিলে তো সেই রকম আসতো, আমার বাসা আজকে টক দই ছিল না, তো মিষ্টি দই ছিল, বাট আমি দিই নাই, যদি মিষ্টি মিষ্টি হয়ে যায় আবার দেখা যাবে যে কেমন, অনেক চিন্তাভাবনা করে আর দিই নাই। তো আমি যাই বলছি আমার ক্যামেরার আজকে অবস্থা কিন্তু খুব মানে ভালো হয় নাই, হজবরল স্টাইলে আসছে।
আচ্ছা যাই হোক, তো আমি এখানে সবগুলাই চিকেন দিয়ে ফেলতেছি একটা একটা করে। ফ্রাইপ্যানের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, তো ব্রাশ করে নিয়ে আমি সবগুলাকে একটা একটা করে দিয়ে ফেলছি। দিয়ে আমি এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর প্রায় 10 মিনিট পরে আসছি। আসার পরে এই যে মানে এই অবস্থা আমার চিকেনগুলা, আর খেতে তো খুব টেস্টি হয়েছে। কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও অনেক টেস্ট আসছে। আমার তো পুরা বাসার মধ্যে স্মাইল চলে আসছে। আর এটা কিন্তু আমি ব্রেড দিয়ে খেয়েছি, আর ইয়ে দিয়ে খেলেও অনেক টেস্ট হয়, পরোটা দিয়ে খেলেও। যেহেতু বাসার মধ্যে তো কোনো লোক নাই, মা মেয়ে দুইজনই, তা আমরা ব্রেড দিয়ে খেয়ে ফেলছি। পরে দেখতেছি যে মানে একটু ঝোল বাইরেছে, তো আমি কিন্তু পানি ইউজ করি না, বাট মুরগির থেকে তো যথেষ্ট চিপে চাপে যেন কোনো পানি না থাকে, তারপরও একটু ইয়ে হয়েছে। আর মানে তেলগুলো তো ছিলই, তো দেখতেছেন না কালারটা তো খুব স্মার্ট আসছে, খেতেও অনেক টেস্ট আসছে, মানে আসছে হয়েছে এরকম আর কি। তো ইয়ান্তি তো খুব আরাম মতো খেয়েছে, আমি ওকে বলতেছি যে আজকে তো ইয়ান্তি খাবে না, সে তো এত কান্না শুরু করছে। আমি তো ওর কান্নার একটু হেডলাইন সামনে দিয়ে দিয়েছিও, আপনারা নিশ্চয় শুনছেন। তো এই যে মানে মোটামুটি শুকাই আসতেছে, এটা কিন্তু ফুলফিল ভাজতে প্রায় 30-40 মিনিটের কাছাকাছি, 40 মিনিট হয়েছে। যেহেতু আমার চুলার এই আগুনটা ছিল মিডিয়াম টু হাই, বাট এই জন্য অনেক স্লো লেভেলে হয়েছে, তো প্রায় 40 মিনিটের কাছাকাছি গেছে। আর মানে যেহেতু স্পাইসি স্পাইসি অনেক স্পাইসি হয়েছে, আর আমার ছেলে তো খেতেও পারে নাই ঝালের কারণে। আর তান্দুরির মধ্যে কিন্তু ঝাল না হলে টেস্টও নেয়। আর এখানে কিন্তু আমি সানের মশলাটাই ইউজ করছি, ঘরেরগুলো তো দিয়েছি বাট সানেরটাও দিয়েছি, আর খেতে এই জন্যই অনেক টেস্ট হয়েছে। আর সানের ইয়েগুলাও মশলাগুলাও কিন্তু রাঁধুনি থেকে প্রাইস বেশি, বাট কোনো মানে যে কোনো রোস্ট মশলা বাট অন্য মাছ মশলা ফিশের যে মশলাটা আছে ওইটা, যে কোনো মশলা ইউজ করলে এদের মধ্যে আলাদা একটি কেমন যেটি ঝাঁঝে ঝাঁঝে ভাব হয়ে আসে, বাটা অনেক খেতে অনেক ভালো লাগে। তো আমার এই যে চিকেনগুলো দেখছেন কি অবস্থা হয়ে আসছে, আমারও তো খুব ফেভারিট এগুলো খেতে। আমরা মামি দুইজনে একটা খেয়ে ফেলছি। তা আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যত ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশান আকারে পৌঁছায় যায়। আর আসলে ভিডিওটা ফুলফিল দেখার জন্য চেষ্টা করবেন। তো আমি মানে আমি কিন্তু মানে যাদেরকে ফ্রেন্ড করি মোটামুটি আলহামদুলিল্লাহ, আমি আমার মধ্যে ওই ধরনের কোনো মেন্টালিটি নাই যে কাউকে আনফ্রেন্ড করার। আর আমি দেখি যে আমার চ্যানেলে অনেকে ফ্রেন্ড করছে, হ্যাঁ দেখা যায় যে আমি আধা ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে আবার ঢুকলাম, 1 ঘন্টা পরে আবার ঢুকলাম, দেখা যায় যে ওখান থেকে 4-5 জন আবার চলে গেছে। তা আপনারা এমন করেন কেন? যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে, ওকে সাবস্ক্রাইব করবেন না, ফ্রেন্ড করে আবার আনফ্রেন্ড করে দিবেন, এটা কোন ধরনের মেন্টালিটি? আশা করি এই মেন্টালিটি থেকে আপনারা সবাই সরে আসবেন। আর আমি যদি ওই ধরনের কোনো মানে অ্যাটিচিউড করি মানে ওইটারও একটা ইয়ে হবে, বাট আমরা ওই ধরনের কাজ আমার কাছে মনে হয় না আমি এই জীবনে কারোর সাথে করছি, বাট আপনারাও আশা করি করবেন না। কারো যদি ভুলেও ধর এই ধরনের কিছু, আমার চ্যানেল না প্রত্যেকটা চ্যানেলে মানে রেসপেক্ট বোধ থাকা দরকার, যে আমি ফ্রেন্ড করছি আবার আনফ্রেন্ড কেন? এখানে তো কেউ কারোর সাথে কম্পিটিশন করতে আসে না, এটা তো কম্পিটিশনের জায়গা না। এমন না যে আমি আপনার কাছ থেকে কম্পিটিশন করে আমি আগে যাব ও পিছিয়ে যাবে, এখানে তো আপনি আমি জাজমেন্ট করবো না, জাজমেন্ট তো করার লোকেরাই করে। তো আপনি ফ্রেন্ড করছেন আবার আনফ্রেন্ড করে দিবেন, এটা কেমন খুব কষ্ট লাগে। আসলে কষ্ট থেকে কথাগুলো বলা হয়েছে, নেক্সট আশা করি এই ধরনের কাজ করবেন না। তো আমার চিকেনটা তান্দুরি চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। সবাই আমার জন্য আমার বেবিদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।